हेलो फ्रेंड, दिस इज प्रशांत कर अगेन फ्रॉम कोलकाता। आज के हमें देखाबो किछु डिजाइन देखाबो आज के, जेमन देखुन ए जे जे धरनेर डिजाइन देखाच्छी, एकटा डिजाइन आछे एखानटा, तारपरे एकटा डिजाइन रयेछे एखानटा डबल बाई कलर दिए, एखाने एकटा डिजाइन रयेछे एखानटा, एबं एटा एकटा रयेछे एखानटा, एबं एटा छाड़ाओ मोटामुटि एखानटा आरो आमि रयेछि जे आपनार যেটা আপনার ট্রায়াঙ্গেল, যেটা আপনার তিনকোণা, যেটা আপনার প্লিট যেটা রয়েছে আমরা তৈরি করব আর কি, সেই প্লিট দিয়ে আপনার যেমন ব্লাউজের গলাতে করা যায়, তারপর হাতাতে এরকমভাবে করা যায়। তো এটা কীভাবে করা যায় তো এই সম্বন্ধে ভিডিওটা আজকে দেখাচ্ছি আমি ডিজাইনের। তো যাই হোক, আমার ভিডিও যারা দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে অটোমেটিক্যালি আমি যত ভিডিও আপলোড করবো সেগুলো অটোমেটিক্যালি আপনাদের চ্যানেলে পৌঁছে যাবে। এবং যে সমস্ত ফ্রেন্ড দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখছেন বাড়িতে বসে, তাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে দেখতে থাকুন এবং শিখতে থাকুন। তো যাই হোক, শুরু করা যাক। আমরা প্রথমে দেখাবো, দেখুন কীভাবে ডিজাইন তৈরি করব। প্রথমে এই যে যে কাপড়টা দেখছেন, এই কাপড়টা মোটামুটি একটা মেজারমেন্ট আছে, 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি এখানটা আমি কাপড়টা নিয়েছি। এবার আপনি এর থেকে বেশি নিতে পারেন বা কম নিতে পারেন, বা আপনার যে কোনো ডিজাইনের ডিজাইন আপনার যেরকম যেখানটা আপনি ব্যবহার করতে চাইছেন ঠিক সেরকমই এটা এখানটা ডিজাইনটা আমি দেখাচ্ছি। বা আর কালার কম্বিনেশান এখানটা আমি সেরকম কিছু দেখাচ্ছি না, আমি একটা ডিপ কালার লাইট কালারে জাস্ট দেখাচ্ছি। এবং এই যে সুতোটা ব্যবহার করছি, আমি যে কোনো সুতো ব্যবহার করছি, কিন্তু আপনারা কিন্তু সেম কালারের সুতো ব্যবহার করবেন, ঠিক আছে। এই যে টিস্যুর মধ্যে টিস্যু সুতো বা যেখানে চাপ দেবেন সেই কালারের সুতো কিন্তু ব্যবহার করবেন, এই কালারের সুতো এরকমভাবে ব্যবহার করবেন না, এটা বাজে দেখাবে। আমি কাজের সুবিধার্থে আমার সুতো মেশিনে রয়েছে যেহেতু, আমি এটাকে সেইভাবেই দেখাচ্ছি আপনাদের সামনে, ঠিক আছে। আর দেখতে থাকুন কীভাবে ডিজাইন করতে হবে। এবং এই ডিজাইনটা আপনি কী করতে পারেন, আপনি যে কোনো সালোয়ার কামিজ বা যে কোনো ফ্যাশনেবল ডিজাইনে আপনি ঠিক আপনার চয়েস অনুযায়ী আপনি ডিজাইনটা সেট আপ করে কালার কম্বিনেশন করে আপনি ব্যবহার করতে পারবেন এই ডিজাইনটা, ঠিক আছে। তো দেখতে থাকুন কীভাবে রেডি করছি। ডবল ডবলভাবে নিচ্ছে এই জিনিসটা, দেখুন কীভাবে আমি তৈরি করছি এটা, ঠিক আছে। ঠিক আছে, দেখুন কীভাবে বানালাম এটা। এবং এই জিনিসটা বানাতে গিয়ে দেখুন আপনার এরকম শেপ হবে, একদিকটা এরকম ডবল আছে আর আরেক দিকটা এরকমভাবে এরকম গোটা থাকবে আর একদিক আর কি, ঠিক আছে। আমি এটা ডিজাইনটা দেখাচ্ছি একটা ডিজাইন দিয়ে, আপনাদের বাকিটা মুখে বুঝিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে করতে পারেন আর কি। ঠিক আছে, এই যে ফ্রেন্ড আমি যে সেলাইটা করলাম, ঠিক আছে, তো এক্ষুনি আবার বুঝিয়ে দেবো সেই জিনিসটা। এই যে একটা পাশে আপনার স্টিচ করার পরে আমি যখন পট্টিটা জুড়ছি, যেমন ধরুন এই পাশ থেকে আমি ধরুন এই যে পট্টিটা এরকমভাবে জুড়বো, তো ফ্রেন্ড আমি কিন্তু এখানে কোনো স্টিচ আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তখন আপনাকে কী করতে হবে, আমি যেদিক থেকে স্টিচ দেখতে পাচ্ছি ঠিক সেদিক থেকে আমাকে স্টিচটা নিতে হবে, এবং এই স্টিচের বাঁদিকে সেলাইটা নিতে হবে। তাহলে কী হবে, এখান থেকে আপনার এই জিনিসটা এক্সট্রা কোনো সুতো এখানে দেখা যাবে না, ঠিক আছে। শুধু এই বলে না, আপনার যে কোনো জিনিসে ডবল পাটের সেলাই হলে আপনার এইভাবেই করতে হয় এটা। এবার দেখুন আমি আবার আরেকটা পট্টি জুড়বো এইভাবে, আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই ফ্রেন্ড,
আপনারা দেখতে থাকুন। এই যে যখন আমি যে জিনিসটা লাগাচ্ছি এখানটা, এর কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আপনার, এই যে দেখুন একটা গ্যাপিং, এখান থেকে একটা গ্যাপিং, এখান থেকে একটা গ্যাপিং, এখান থেকে একটা গ্যাপিং, এবং এই যে মাঝের যে গ্যাপিংটা রাখছে সবগুলো, এটা লাগানোর পরে সবগুলো মাঝের যে এরকম একটা স্কোয়ার টাইপের গ্যাপিং হবে, এটা সবগুলোর কিন্তু একই রকম হতে হবে। এবং এখানকার থিকনেসটা, মানে এই লাইনের যে সমান্তরাল লাইনটা, এগুলো কিন্তু সবগুলোর একই কিন্তু রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটাকে আপনাকে ডিজাইন কনসেপ্ট, আপনার ভিউটাকে সেইভাবেই তৈরি করতে হবে। ঠিক আছে, দেখছেন আমি ভেতরে যে স্কোয়ার মেজারমেন্টগুলো কত সুন্দর এগুলো রেখে আমি করছি এগুলো। আর এই যে স্টিচ প্যান্ড, আপনারা সেম কালারে সুতো দেবেন, ঠিক আছে? যখনই কোনো চাপ হবে, যেমন এইখানটা যেমন আমি করবো, এটাকে এইভাবে করবো এখানটা, তো এইখানটা যেমন আমি একটা বাই কালারের সুতো ব্যবহার করছি, আপনারা এটা করবেন না, এটা বাজে দেখাচ্ছে, এটা আপনি সেম কালারের সুতো ব্যবহার করবেন, ঠিক আছে? আমার মেশিনে যেহেতু এটা খাটানো রয়েছে এবং অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি, তো সেই হিসাবে আমি একটা কালারের সুতোই ব্যবহার করছি এখানটা। ঠিক আছে, এবার ওখানে আমি একটা কুর্তি দেখাবো, লাগাবো সেই এক্ষুনি সেই ব্যাপারটা যেটা বললাম আপনাদের। এই দেখুন এখানে কোনো স্টিচ আমি দেখতে পাচ্ছি না, তো সেলাই করবো কী করে? তো এইগুলো করতে গেলে আপনাকে উল্টো করে সবসময় নিতে হবে। ঠিক আছে, দেখলেন, এবার আমি উল্টো করে দিলাম, এবার উল্টো করে সেলাই করবো। ঠিক আছে ফ্রেন্ড, তো এর আগে এই দেখুন আমার এটা পট্টিটা লাগানো হয়ে গেছে, আমার ডিজাইন এটা দেখানো হয়ে গেছে। আমি দেখাচ্ছি এবার এটা কোনটা কিভাবে তৈরি করা হয়েছে, এটা আমি এটাকে এইভাবে দেখাবো এখানে। আর তার আগে আপনার দেখিয়ে দিই যে এই দেখুন এখানটা, এই এই যে ডিজাইনটা রয়েছে, আপনি এই ধরনের ডিজাইন করে আপনি যেটা আপনি যে কোনো হাতাতে আপনি ব্যবহার করতে পারেন না। দেখুন এখানে যেমন আমি দেখিয়েছি যে হাতাতে আপনার এই যে ত্রিকোণ টাইপের যে জিনিসগুলো